আমরা কি আমরা বিদেশিকে ধন না দিয়ে পারি তাই না ধন না দিয়ে পারি বলেছেন এই কথাগুলো বারবার করে এখন আপনারাই বলছেন যে আমাদের খুব পুরোহিত উচ্ছ্বসিত যে রাশার সঙ্গে প্রেস টেলি কনফারেন্স হবে যাচ্ছে সেন্ট মার্টিন দিয়ে দিলেই আপনার তার সমস্যার সমাধান হয়ে যাবে এই কথাগুলো আপনারাই বলছেন কিন্তু এটা যদি তারা করার চেষ্টা করে তাহলে ধন্যটা দিচ্ছে কে দেশের স্বার্থ বিক্রি করবে কে এটা খুব পরিষ্কার হয়ে যায় তাহলে দেশকে বিক্রি করারও ব্যাপারটা এখানে এসে যাবে তাই না আমরা এই দেশের মানুষ কোনো মতেই সেটা আমরা হতে দেবো না এবং সরকারকে আমার পদ থেকে বাধ্য করবো দুই নম্বর বলছেন মামলা মোকদ্দমা মামলা মোকদ্দমা নিয়ে চলছি ভাই 15-16 বছর তাই না আমাদের কি কোনো রকম দমাতে পেরেছে কোনো রকমই দমাতে পারে জনগণকেও পারছে না জনগণ এখন দাঁড়িয়ে যাবে মামলা মোকদ্দমা কোনো কিছু দিয়ে এই আন্দোলনকে স্তিমিত করা যাবে না দমন করা যাবে না আমার একটা প্রেস কনফারেন্সে আমি বলেছিলাম যে আপনার সরকারের বক্তব্যগুলো বিশেষ করে আপনার যখন সেন্ট মার্টিন সম্পর্কে আপনার উনি এসে সেই সমস্ত বক্তব্য দেখলেন তখনই আমি বলেছিলাম যে আসলে বিষয়টা দাঁড়াচ্ছে যে মানে একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে যেখানে এটা একটা পরাশক্তির একটা ব্যাটল গ্রাউন্ডে তৈরি করার মতো একটা সমস্যা আছে এটা কোল্ড ওয়ারই বলেন আর যেভাবে বলেন সেখান থেকে তো আমরা বলেছি যে এটাকে সেদিকে নিয়ে যাবেন না একটা পরিস্থিতি নতুন ভাবে সৃষ্টি করেন আমাদের আহ্বান তো আমেরিকার কাছে একটাই প্লিজ রিজাইন একটাই আহ্বান আপনি পদত্যাগ করেন জনগণকে প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিয়ে নতুন সরকার তৈরি করে নতুন সরকার তারাই আপনার এই সমস্যার সমাধানগুলো সমাধান সম্ভব যাদের পেছনে মানুষ থাকবে গণতান্ত্রিক থাকবে